ওং নমো ভগবতে বাসুদেবায়। অনন্তনাগের পিছনে যুক্তি, সততা, সনাতন ধর্ম যে অপৌরুষেয় ও ধ্যান প্রসঙ্গে জানতে ও শুনতে হলে সম্পূর্ণ ভিডিওটি শুনুন ও দেখুন। তিন মাথা বিশিষ্ট একটি সাপ সিলেট বিয়ানীবাজার বারোই গ্রাম আঞ্চলিক মহাসড়কের পাশে ফোনা তুলেছিল সাপটি। চব্বিশে মার্চ শনিবার 2012 সালে বিকাল 5টার দিকে জলঢুপ গৌরাঙ্গ মহাপ্রভুর আকরার পাশে চৈতা গাছের নিচে সাপটি প্রায় আধ ঘন্টা এভাবেই ছিল। এ সময় আতঙ্কে রাস্তার গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। সাপের অবস্থান থেকে দূরে দাঁড়িয়ে কৌতূহলী মানুষ সাপের উদ্যত ভঙ্গিমা লক্ষ্য করে। অবশেষে সাপটি আস্তে আস্তে ফোনা নামিয়ে চলে যায় আবার তার গন্তব্যে। শুরু হয় যানবাহন ও মানুষ চলাচল। প্রত্যক্ষদর্শী যুবক জনি জানান, এ ধরনের সাপ তিনি এই প্রথম দেখেছেন। পথচারী বৃদ্ধ সিদ্দিক আলী জানান, তিন মাথা বিশিষ্ট সাপের খবর তিনি এর আগে কোনোদিন শোনেননি। তরুণ রাহেল জানান, সাপটি লম্বায় প্রায় 10 ফুট হবে। গায়ের উপরের রং কালো, লাল, নীল মিশ্রিত। সাপটির 6টি চোখ রয়েছে। এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম তা দৈনিক ইত্তেফাক পত্রিকায় 27 মার্চ 2012 সালে প্রকাশিত হয়েছিল। অর্থাৎ এটি একটি সত্য ঘটনা যার প্রত্যক্ষদর্শী আছে এবং পত্রিকায় প্রকাশিত। তবে দুই মাথা বিশিষ্ট সাপ দেখা যায়। এই দুই মাথা বিশিষ্ট সাপ সাধারণত দুর্বল প্রকৃতির হয়, কিন্তু তিন মাথা বিশিষ্ট সাপ বিরল ঘটনা। এই তিন মাথার সাপটি বিশাল ও সবল। শুধু সাপ নয়, কচ্ছপ, ঘোড়া, মানুষ ইত্যাদিও দুই মাথাযুক্ত হতে পারে। ইংরেজিতে বহু মাথা বিশিষ্ট প্রাণী হওয়ার বিষয়টি পলিসেফালি নামে পরিচিত। পলিসেফালি ইজ দি কন্ডিশন অফ হ্যাভিং মোর দেন ওয়ান হেড। পলি মিনিং মেনি, সেফালি মিনিং হেড। 5000 বছর পূর্বে অনন্তনাগ তার সহস্র ফোনা তুলে সদ্য আবির্ভূত শ্রীকৃষ্ণকে ঝড় বাদল হতে রক্ষা করেছেন বলে সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন। প্রশ্ন হল, 2012 সালের চাক্ষুষ প্রমাণিত সত্য তিন মাথা বিশিষ্ট সুস্থ সবল সাপ যা বিশাল ফোনা তুলে রাস্তার পাশে আধা ঘন্টা অপেক্ষা করল, তা অনন্তনাগের সত্যতার ইঙ্গিতবাহী। এই ধর্মেই অতি প্রাচীনকালে বলা হয়েছে প্রজাতি সংখ্যা 84 লক্ষ। বিজ্ঞানের অতি উৎকর্ষের যুগে যেখানে বলা হচ্ছে প্রজাতি সংখ্যা 87 লক্ষ, যার 3/4 অবলুপ্ত হয়েছে বা নিখোঁজ রয়েছে, খোঁজ পাওয়া গেছে মাত্র 19 লাখ প্রজাতির। জীবগণনার বৃহৎ সংখ্যার ক্ষেত্রে 84 লক্ষ এবং 87 লক্ষ এই সংখ্যাকে প্রায় সমান বলে বিবেচনা করা হয়। অতি প্রাচীনকালের সনাতন ধর্মের সত্য বর্তমানের বিজ্ঞানেও প্রমাণিত। সনাতন ধর্ম অপৌরুষেয় বলেই সত্যতার ভিত এত মজবুত। এবার একটু বিস্তারিত। নন্দের নিবাসস্থল যেখানে কৃষ্ণ বড় হয়েছিলেন এবং নিজের ছোটবেলার কয়েকটি বছর অতিবাহিত করেছিলেন, সেখানে মহাবনে প্রসিদ্ধ মন্দির রয়েছে। হলুদ রঙের স্থাপত্যের ভিতরে 84 স্তম্ভ অর্থাৎ 84টি খাম্বা, যার গায়ে কৃষ্ণের ছোটবেলার অনেক কাহিনী চিত্রিত রয়েছে। এই প্রকৃতিতে 84 লক্ষ প্রজাতির জীবজন্তু আছে, আর প্রত্যেক স্তম্ভ ব্রহ্মাণ্ডে বসবাসকারী 1 লক্ষ জীবজনীর প্রতীক। শাস্ত্রীয় বিবরণ ও জ্যোতিষ গণনার ভিত্তিতে লোকবিশ্বাস অনুযায়ী কৃষ্ণের জন্ম হয়েছিল 3228 খ্রিস্টপূর্বাব্দে, তার মানে এখন থেকে 5228 বছর পূর্বে। কৃষ্ণের জন্মদিনটি কৃষ্ণ জন্মাষ্টমী বা জন্মাষ্টমী নামে পালিত হয়। কৃষ্ণ মথুরার রাজপরিবারের সন্তান। তিনি বসুদেব ও দেবকীর 8ম পুত্র। তার পিতামাতা উভয়ে যাদব বংশীয়। দেবকীর দাদা কংস তাদের পিতা উগ্রসেনকে বন্দী করে সিংহাসনে আরোহণ করেন। কৃষ্ণের জীবন বিপন্ন জেনে কৃষ্ণের আবির্ভাব রাত্রেই দৈব সহায়তায় কারাগার থেকে নিষ্ক্রান্ত হয়ে বসুদেব তাকে গোকুলে তার পালক পিতামাতা
যশোদা ও নন্দের কাছে রেখে আসেন। পাপ বিনাশ করতেই মনুষ্যরূপে আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ। যদুবংশীয় রাজা সুরসেনের পুত্র বসুদেব দেবকীকে বিবাহ করে মথুরার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, কিন্তু তাঁদের যাত্রার সময়ই ছন্দপতন হয়। কারণ সেই সময়ে দৈববাণী হয়েছিল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান নাকি তাঁর প্রাণ নাশ করবে। তাই তো কংস দেবকীকে বধ করতে উদ্যত হয়েছিলেন, কিন্তু বসুদেব কংসকে আশ্বস্ত করেছিলেন দেবকী তার ছোট বোন এবং ওঁর দিক থেকে কোনো ভয় নেই বলে আশ্বাস দিয়েছিলেন। পাশাপাশি স্ত্রীকে রক্ষা করতে বসুদেব তাদের গর্ভজাত পুত্রদের কংসের হাতে সমর্পণ করার কথা বলেছিলেন। তাই দেবকী ও বসুদেবকে শৃঙ্খলাবদ্ধ করে কারাগারে তাদের পরপর 6 সন্তানকে হত্যা করেছেন কংস। এদিকে বিষ্ণুর আদেশে দেবী যোগমায়া পৃথিবীতে এসে বসুদেবের আর এক পত্নী রোহিণীর গর্ভে দেবকীর সপ্তম গর্ভস্থ সন্তানকে সংস্থাপন করলেন। এরপর শেষজন ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর গর্ভে এলো। প্রাচীনকালের এই গর্ভ সংস্থাপনের বিষয়টিকে বর্তমানকালে বলা হয় সারোগেসি। তবে প্রাচীনকালের গর্ভ সংস্থাপনের বিষয়টি সারোগেসির চেয়ে বেশি কিছু। সারোগেসি হল একজন নারীর গর্ভে অন্য দম্পতির সন্তান ধারণের পদ্ধতি। যে মা সন্তান ধারণ করেন তাকে বলা হয় সারোগেট মাদার। প্রাচীনকালের সনাতন ধর্মের সত্যতা বর্তমানের বিজ্ঞানেও প্রমাণিত। 5000 বছর পূর্বে এমন ঘটনা সম্ভব হয়েছিল বলেই সনাতন ধর্ম অপৌরুষেয়। অপৌরুষেয় মানে যা মনুষ্য কর্তৃক বা মানুষের পঞ্চেন্দ্রিয় কর্তৃক রচিত নয়। এদিকে জল্পনা দেবকীর সন্তান নষ্ট হয়ে গিয়েছে, ওদিকে গোকুলে ঘোষপল্লীর এক সুরম্য আলোয় রোহিণীর কোল আলো করে শ্রীকৃষ্ণ জন্ম নিল, অন্যদিকে বিষ্ণু দেবকীর গর্ভ থেকে প্রকট হলেন। শঙ্খচক্র গদাপদ্মধারী শ্রীঅঙ্গের মনোহর প্রীতম সৌন্দর্য দেখে মোহিত হয়ে গেলেন বসুদেব এবং নবজাতককে দর্শন করে বসুদেবের ভয় দূর হয়। যে মুহূর্তে শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন ঠিক সেই সময়ে যশোদার কোলে কন্যা সন্তান জন্ম নিলেও যশোদা দেবী সেটি পুত্র সন্তান না কন্যা সন্তান তা বুঝতে পারেনি। আবার অন্যদিকে যোগমায়ার আবির্ভাবের পর তাঁর প্রভাবে কংসের কারাগারে প্রহরীবৃন্দ ও মথুরাবাসীগণ সংজ্ঞা তথা জ্ঞানশূন্য হয়ে পড়ল। এই সময় কৃষ্ণকে কোলে নিয়ে বসুদেব বাইরে বেরিয়ে আসতেই মেঘগর্জন সহ তুমুল বৃষ্টিপাত শুরু হয়। এদিকে যমুনা নদী পার হবার সময় অনন্তনাগ সহস্র ফণা বিস্তার করে বসুদেবকে ও শ্রীকৃষ্ণকে আচ্ছাদন দিয়ে রাখে এবং তারপরে বসুদেব শ্রীকৃষ্ণকে যশোদার ঘরে রেখে যশোদার কন্যাকে সঙ্গে নিয়ে ফিরে এলেন। এই সময় দৈববাণী হল, তোমাকে যে হত্যা করবে সে জন্মগ্রহণ করেছে, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় আছে কামনা বাসনা শূন্য করতে হয়। শূন্যতা নবসৃষ্টির ইঙ্গিত, শূন্যতা নব অভ্যুদয়ের ইঙ্গিত, শূন্যতা হিরণ্ময় গর্ব হবার ইঙ্গিত। এই শূন্যতা আমাদের অন্তরের অন্তঃস্থলের মহা আমিকে মহাপ্রকৃতিকে চেনার আত্মোপলব্ধি। ধ্যান অভ্যাস করেও শূন্যতায় পৌঁছে আত্মোপলব্ধি সম্ভব। আমাদের সকলেরই ধ্যান চর্চা করা উচিত, কারণ মনি ঋষিগণ ধ্যান চর্চা করেই ষষ্ঠ ইন্দ্রিয় অর্জন করেছিলেন। হায়ার স্পিরিচুয়াল কনসাস সেন্টারে স্পিরিচুয়াল মেডিটেশনের অর্থাৎ ধ্যানের প্রশিক্ষণ দেয়া হয়। এই প্রশিক্ষণে জটিল কিছু নেই, আছে শুধু অপ্রয়োজনীয় ধারণা ডিলিট করা ও যার যার মতো করে মহাপ্রকৃতিকে অর্থাৎ ঈশ্বরকে অনুভব করা। জয় রাধে।